तरंग टीवी सत्यर पक्षे बलिष्ठ आवाज जिसके देना होशियार 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 जिसके देना होशियार 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 इंकलाब जिंदाबाद 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 राजीवबाद जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আলগাপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত চিপসাঙ্গন জিপিতে শুরু হয়েছে তরজা লড়াই। পঞ্চায়েত প্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং কুৎসা রটাচ্ছে কতিপয় লোক। ব্যক্তিগত স্বার্থ আদায় করতে না পেরে জিপির এক গ্রুপ মেম্বার সহ দু চারজন লোক চিপসাঙ্গন জিপির পঞ্চায়েতের কাজকর্মে বাধা দিচ্ছেন বলে অভিযোগ। এতে জিপির উন্নয়নে বাধা পড়লে পরিণাম ভয়াবহ হবে। শনিবার চিপসাঙ্গন জিপি কার্যালয়ে শতাধিক জনতা জড়ো হয়ে কতিপয় লোকের বিরুদ্ধে এই হুঙ্কার দিলেন। এদিন চিপসাঙ্গন জিপির একাংশ লোক জানান, জিপি সভানেত্রীর প্রতিনিধির নেতৃত্বে অবিরাম গতিতে কাজ চলছে চিপসাঙ্গন জিপিতে। কোনো ধরনের দুর্নীতি অথবা অনিয়মের অভিযোগ নেই তাদের জিপিতে। তারা আরও বলেন, একটা চক্র নিজেদের ব্যক্তিগত স্বার্থ আদায় করতে চাইছে। এতে ফায়দা আদায় করতে না পেরে এই চক্র জিপি সভানেত্রীর প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। আমরা দীর্ঘ মানে খন্ড অবস্থায় মানে কর্মাধ্যক্ষ প্রেসিডেন্ট আমরা পাইছি না। একমত যাতে এই রকম মিথ্যা মামলা করিয়া জিপিটারে ধ্বংস করা আমরা কখনো বরদাস্ত করব না। প্রত্যেক জিপির থেকে আমাদের চিপসাঙ্গন জিপির বিশেষ করে কাজ চলেন এবং উন্নয়নমূলক কাজ এতে কোনো জিপি ইলা দেখাইতে পারতো না। এইরকম কাজ চলে, কাজ করা সত্ত্বেও যে এই ষড়যন্ত্রকারীরা মিথ্যা মামলা দিয়া আমরা জিপিটারে মানে ধ্বংস করতে চায় আমরা কখনো। আজকে আমাদের এই চিপসাঙ্গন জিপি অফিসে এই চিপসাঙ্গন জিপির প্রত্যেক কোনা কোনা থেকে আমাদের প্রত্যেক গড় থেকে মানুষ এসেছে আমাদের চিপসাঙ্গন জিপির উপর, যারা দু চারজন দুষ্কৃতী আমাদের এই চিপসাঙ্গন জিপির উন্নয়নকে স্তব্ধ করতে বাধা দেওয়ার জন্য দু কেস দিয়েছে, বুয়া কেস, যেটা অত্যন্ত নিন্দনীয়। এবং আমাদের এই চিপসাঙ্গন মডেল ভিলেজ এবং একটি মডেল ভিলেজ থাকা সত্ত্বেও এই সুনাম নষ্ট করার জন্য কিছু মদত দিয়ে আমাদের এখানে আমাদের প্রেসিডেন্টের উপর একটি খারাপ কেস দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। ঘৃণা করি আমি ওদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমাদের চিপসাঙ্গন জিপির যদি উন্নয়নকে বাধা দিতে চেষ্টা করে তবে আমাদের চিপসাঙ্গনের প্রত্যেক জনগণ ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। ওদেরকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলছি, যাতে আমাদের এই প্রেসিডেন্ট যেভাবে কাজ করে যাচ্ছেন, বিগত দিন আমাদের জিপির উন্নয়ন কন্টিনিউ চলছে এবং জিপির উন্নয়ন বইতেছে। গত 5 বছর এইভাবে এই দুষ্কৃতীরা আমাদের পুরানা এক প্রেসিডেন্ট ছিলেন, উনাকে এইভাবে বাধা দিয়ে উন্নয়ন চিপসাঙ্গন জিপিকে অন্ধকারে রেখেছিল। আজ ওরা আমাদের এই নতুন প্রেসিডেন্ট রিয়াজ আহমদের পিছনে লেগে গেছে, যাতে আমাদের এই উন্নয়ন স্তব্ধ করার জন্য ওনাদের এই দুষ্কৃতীরা ওনারা ব্যক্তিগত স্বার্থের কারণে পয়সা দাবি করে জিপির উন্নয়নকে তাদের ব্যক্তি স্বার্থের জন্য আমাদের উন্নয়নকে স্তব্ধ করতে চাচ্ছে এবং বুয়া মামলা দিয়ে আমাদের চিপসাঙ্গন জিপির প্রেসিডেন্টকে ফাঁসাতে চাচ্ছে। আমি ওদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলছি, চিপসাঙ্গন জিপির জনগণের পক্ষ থেকে বলছি, যাতে হুঁশিয়ার হয়ে যায়, আমাদের চিপসাঙ্গন জিপির উন্নয়নকে এভাবে বাধা দেওয়া সম্ভব হবে না। ওরা উনি যে গ্রুপ মেম্বার, ওনার বিরুদ্ধে অনেক কেস রয়েছে, উনি একজন বুয়া এবং বুটের সময় উনি রেকিং করে হয়েছেন। যদি জনসাধারণের বুটে যদি হতেন তাহলে আজ এভাবে জনতার বিপক্ষে থাকতেন না। এবং চিপসাঙ্গন জিপির উন্নয়ন দেখে ওর গায়ে আগুন লেগে গেছে এবং কিছু শুনেছি আমি কিছু পয়সাও দাবি করেছিল এবং এই দাবি করার ফলে এই প্রেসিডেন্ট অবৈধভাবে বলছেন, আমি কেন জিপির মানুষের পয়সা তোমাকে কিভাবে দিব, এটা জনসাধারণের পয়সা, এটা আমি জনসাধারণকে দেব, এটা আমি তোমাকে এটা সম্ভব নয়। তাই এর পিছনে জিপির প্রেসিডেন্ট রিয়াজ আহমদের পিছের লেগে বর্তমানে জিপির উন্নয়নকে স্তব্ধ করতে চেষ্টা করছে, এটা কোনো সময় হবে না। চিপসাঙ্গন জিপির জনগণের এটা আওয়াজ।